প্রায় এক মাস পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া যুবতী। আরকাটিপুর চা বাগান এলাকার এক যুবতীকে প্রায় এক মাস পূর্বে একই এলাকার যুবক সঞ্জীব নুনিয়া তাকে পালিয়ে নিয়ে যায়। পরে এই যুবতীকে অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে উধারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন যুবতীর পরিবারের লোক। এরপরই কোনো খোঁজ মেলেনি যুবতীটির। অবশেষে সোমবার রাতেই তারই ঘরের পাশে রাস্তায় ফেলে যায় ওই যুবক বলে অভিযোগ করে যুবতী। সে আরও অভিযোগ করে যে বিগত এক মাস ধরে তাদের বিভিন্ন ধরনের অত্যাচার চালায় সঞ্জীবের পরিবারের লোকেরা। কিরণ, রত্না, স্বপ্না, তোমারে কিতা কিতা খুঁজা লইয়া গেছিল তারা? আমারে কইছে তোমারে লগে চলো, আমি তোমার লগে বিয়া করব। আমারে অন লে যাইয়া রুমন মধ্যে বন্ধ করিয়া রাখছে। তার লগে আমার বেজান মারপিট করছে। আমি বেজান চেষ্টা করছি যে আমি গরু আইমু, আমারে আইতে দিয়েছে না। এখন আমার এক মাস হয়েছে, অন আনিয়া মারিয়া ফেলাইয়া দিলাইছে গরু, জবরদস্তি উঠাইয়া লইয়া আইছে। বেজান চেষ্টা করছি যে আমি বাড়িতে হবে না, আইতে দিছে না। তারপরে আমি এক মাস হয়েছে, এক মাসের পরে তার বইন তারা আইসে আই আমার বেজান মারছে উঠছে। কইছে তোমার চলো তোমার লোক ঘরে লইয়া যাবো। আমার অন রাস্তা টানিয়ে আমার ফেলাইয়া আর গেছে গিয়ে তারা। রত্না নুনিয়া, স্বপ্না নুনিয়া, কিরণ নুনিয়া, আর ছেলেটার নাম হলো সঞ্জীব নুনিয়া। এখন তুমি কিতা যাও, প্রশাসনের কাছে কোনো দাবি? আমি ছেলে আমি আমি আমার মা বাবার এখন রাখতো না, আমি ছেলেটার লগে থাকবো। তাহলে আমি মারলে মারিল আমারে।